আসসালামু আলাইকুম আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা খেয়ে আমার পরিবারের কেউ বলতে পারেনি এটা মাছ সবাই ভেবেছিল এটা মাংস তো আজকে আমি রান্না করব শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাতে করে হবে কি মাছটার ভেতরকার যে স্মেলটা যে বাজে স্মেলটা আছে সেটাও চলে যাবে মাছের ভেতরের রক্তগুলোও চলে যাবে বাজে স্মেলের জন্য অনেকেই মাছটা পছন্দ করে না তবে আমার আজকের রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করার আগে কিন্তু মাছটাকে খুব ভালো করে আমি একটু ঝরিয়ে নিয়েছি কোনো পানি কিন্তু অবশিষ্ট নেই দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু পুরো শুকনো এখন একটি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এখানে একটু বলে রাখি মাছগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে কারণ যেহেতু নাড়াচাড়ার মধ্যে একটু সময় নিয়ে খুব ভালো করে মাছটা ভাজতে হবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু গোলমরিচ এবং একটু সয়া সস এগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেব একটু কড়া করে এভাবে বেজে নেব এখন কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি চারটা এলাচ এবং তেজপাতা আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু কম করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা আদা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি আমি মরিচটা একটু বেশি দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু তত ভালো হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং জিরা হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে ছেড়ে আবারও পাঁচ মিনিটের মতন কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য খুব অল্প পরিমাণ পানি দিয়েছি কারণ মাছটা ভাজার সময় কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম যারা স্মেলের জন্য এই মাছটা খেতে চান না বা যাদের কাছে এই মাছটা ভালো লাগে না এভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে তো আজকে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ